আসসালামু আলাইকুম, আজাদ বার্ডস প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আপনারা স্ক্রিনে যে পাখিটিকে এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে রেইনবো লরিকেট। একটি পাখি শরীরে 5 থেকে 7টি কালার দেখা যায়। সব কালার দেখে আপনার মনে হবে এটি একটি রংধনু। না, এটি একটি পাখি। এত সুন্দর এর কালার যা কিনা আপনার মনকে অনেক বেশি আনন্দ প্রদান করতে পারবে। এই পাখির বিশেষ গুণ হলো এরা কথা বলতে পারে, এবং যদি কোনো মিউজিক শোনে তাহলে তারা খুব সুন্দর নাচতে পারে। জি সত্যি বলছি, এরা কথাও বলতে পারে, নাচতেও পারে। একজোড়া রেইনবো লরিকেট আপনার হোম ডেকোরেশনের জন্য যথেষ্ট। আপনার পরিবারকে মাতিয়ে রাখার জন্য একজোড়া রেইনবো লরিকেটের কথা বলা কিংবা নাচন ভঙ্গি আপনি দেখে মুগ্ধ হবেন। পাখিগুলো লম্বা প্রায় 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত হতে পারে। এক একটি পাখির ওজন 80 থেকে 150 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। সঠিকভাবে এদের পরিচর্যা করা হলে একটি পাখির গড় আয়ু 10 থেকে 15 বছর পর্যন্ত হয়ে থাকে। লরি পাখি একজোড়া ভালো পেয়ার অর্থাৎ মাস্টার পেয়ার যদি আপনি নিতে চান তাহলে আপনাকে 40 থেকে 60 হাজার টাকা পর্যন্ত গুনতে হবে। বাজার ভেদে হয়তো কিছু টাকা কম বেশি হতেও পারে, আমি জাস্ট একটা সম্ভাব্য ধারণা দিলাম। এই পাখিগুলো সাধারণত দেখে বোঝার বুদ্ধি অনেক কম যে তারা ছেলে নামে, এই জন্য ডিএনএ টেস্ট করাটা সব থেকে বেটার। ডিএনএ টেস্টের মাধ্যমে পাখিগুলোর ছেলে মেয়ে নির্ধারণ করা সম্ভব। এরা বছরে প্রায় 2 থেকে 3 বার ডিম পারে, 2 থেকে 3টি ডিম পারে। প্রত্যেকটি ডিমে তারা খুব ভালোভাবে তা দেয়, এবং 2 থেকে 3টি ডিমে থেকে আপনি বাচ্চা আশা করতে পারেন। এবার চলে যাব রেইনবো লরিকেটের খাবারের বিষয়ে। কেননা পাখি পালনের পূর্বে আপনাকে তাদের খাবারটা জেনে রাখা অত্যন্ত জরুরি। হ্যাঁ, যারা নতুন পাখি পালনের কথা চিন্তা করছেন কিংবা একজোড়া রেইনবো লরিকেট দেখে আপনাকে অনেক বেশি মুগ্ধ করেছে, শখ করে বাসায় নিয়ে এসেছেন, আগে জানতে হবে যে লরিকেট কি ধরনের খাবার পছন্দ করে, তারা কি কি খায়, তাদের খাদ্য প্রণালীটি কি। অন্যান্য পাখির মতো রেইনবো লরিকেট সিড মিক্স খায় না। জি আমি আবারও বলছি, তারা সিড মিক্স খায় না। তাদের এক ধরনের খাবার আছে যেটিকে বলা হয় নেকটার। এদের মূল খাবার নেকটার। নেকটার আপনাদের বাজারে কিনতে পাবেন। সেটিকে প্রস্তুত করতে আপনার লিকুইড আকারে প্রস্তুত করে দিতে হবে তাদেরকে, তো তারা লিকুইড খাবারটি খায়। এটি তাদের মূল খাবার, এবং তারা ফল খেতে অত্যাধিক পছন্দ করে। তার ভিতরে আপেল অত্যন্ত পছন্দনীয় তাদের একটি খাবার। তারা পাকা পেয়ারা খায়, আলুও খায়। বর্তমান বাজারে যদি একজোড়া অ্যাডাল সেমি অ্যাডাল পাখি যদি আপনি নিতে চান তাহলে আপনাকে 25 থেকে 30 হাজার টাকা মধ্যে পেয়ে যাবেন। আর যদি আপনি ট্যাম বাচ্চা নিতে চান, যে ট্যাম করবেন, সেটি আপনাকে 10 থেকে 15 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন। সাধারণত এরা 18 মাস বয়সে অ্যাডাল হয়ে থাকে। 2 বছর বয়সে এদেরকে ব্লিডিংয়ে দেওয়া যেতে পারে। এই পাখিগুলো সাধারণত ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়ায় দেখা যায়, সেখান থেকেই শখ করে বা বাণিজ্যিকভাবে বাংলাদেশ ইন্ডিয়াতে পাখিগুলো
কেজ বার্ডস হিসেবে পরিচিত। এই পাখিগুলো অনেক চঞ্চল হয়ে থাকে এবং অনেক সুন্দরভাবে আপনাকে আনন্দ প্রদান করে থাকবে, সেই আশা ব্যক্ত করে যারা একদম নতুনভাবে পাখি পালন করতে চাচ্ছেন বা একজোড়া কেজ বার্ডস লরিকেট বাসায় আনতে চাচ্ছেন, তাদের জন্য কিঞ্চিত পরিমাণ হলেও ভিডিওটি কাজে লাগবে।